আমি এখন মাননীয় সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 2022-23 অর্থবছরের বাজেট আলোচনার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। 6,78,064 কোটি টাকার এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই এবং জাতীয় চার নেতার সহ আমাদের 1975-এর 15ই আগস্ট জাতির পিতার সকল পরিবারের যারা নিহত হয়েছেন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটের এবারেই প্রথম ডিজিটালাইজ উপস্থাপন করা হয়েছে। এই ডিজিটাল কথাটি নিয়ে অনেকেই বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। আজকের এই বাজেট উপস্থাপন করা হয়েছে এবং সারা বিশ্বে সমাদৃত, এবং এই ডিজিটাল কথাটি উদাহরণস্বরূপ বিভিন্ন দেশে এখন সেই ডিজিটাল শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, বিএনপির অনেকেই বিভিন্নভাবে বক্তব্য দেয় দেশ তথ্য প্রযুক্তি নির্ভর এই বাংলাদেশকে নিয়ে অনেকভাবেই শ্রীলঙ্কা সহ অনেক কিছু বানানোর চেষ্টা করছে। আজকে এই ডিজিটালের যে যন্ত্রটি আমার মনে হয় বিএনপির প্রতিপক্ষ যারা আছে আহমেদ হারুন সাহেব সহ সকলের কাছে আছেন, এই তথ্য প্রযুক্তি দিয়েই বিভিন্ন তথ্য, বিভিন্ন অগোচর তথ্য পর্যন্ত তারা উপস্থাপন করতে চায়, ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করতে চায়। এই যন্ত্রটি যদি এক সপ্তাহ ওনার কাছ থেকে যদি সরিয়ে দেওয়া হয় আমার মনে হয় তিনি উন্মাদ হয়ে যেতে পারেন। তো সেই জন্যই আমাদের এটা প্রয়োজন, এবং এই প্রয়োজনটি আমাদের দেশে অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছে। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক মেগা প্রকল্প হচ্ছে, পদ্মা সেতু থেকে শুরু করে মেগা প্রকল্প হচ্ছে আমার হাওয়ার এলাকায়। আমরা যখন কখনো চিন্তাও করিনি 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার পরে, এই 13 বছরে আমাদের এই হাওয়ার এলাকায় আমরা কয়েকদিন আগে যে আমরা স্বপ্ন, যে একটা এই স্বপ্ন আমরা দুঃস্বপ্ন মনে করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে, আমরা 3,500 কোটি টাকা ব্যয়ে হাওয়ার এলাকায় ফ্লাইওভার করে পরিবেশকে সমন্বিত রাখে এই হাওয়ার এলাকায় ফ্লাইওভার করে আমাদের নেত্রকোনা সুনামগঞ্জ তথা ধর্মপাশা জামালগঞ্জ সুনামগঞ্জের মধ্যে 1.5 কিলোমিটার ফ্লাইওভার করে আমরা সংযোগের ব্যবস্থা করছেন। তাছাড়া এই হাওয়ার এলাকায় আমাদের নদীকরণ হচ্ছে, স্থায়ী বেড়িবাদ হচ্ছে, হাওয়ার এলাকায় যে মানুষের ফসল হানি হতো এখন কিন্তু সেই সমস্যা নেই। এই হাওয়ার এলাকায় আমার এলাকায় 310টি প্রাথমিক বিদ্যালয়ে বিল্ডিং হয়েছে। এই হাওয়ার এলাকায় মাত্র 11.5 কিলোমিটার রাস্তা নিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল 2008 সালে, আজকে 700 কিলোমিটারের বেশি রাস্তা পাকা আছে, সাবমার্জিবল এবং অলয়েদার রাস্তা পাকা আছে, সেটা বিস্ময়কর। গ্রাম হবে শহর, সেই আলোকে হাওড় এলাকাও কিন্তু আমার এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। কদিন আগে আমাদের দিরাই এলাকায় কিন্তু এই হাওড় এলাকায় একটি প্রকল্প 720 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের বিএনপির প্রতিপক্ষরা উন্নয়নও দেখেন না, আমাদের প্রতিপক্ষরা তারা বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটাও দেখেন না। তা আমার মনে হয় আমার এলাকা তাদেরকে দাওয়া দিলে আমরা একটু ঘুরে আসেন, দেখেন এই যে জায়গায় রাস্তা করা তো দূরের কথা, চিন্তাও করে না, সেই জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা হাওড়বাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার এই সুনামগঞ্জের মাননীয় প্রধানমন্ত্রী 2010 সালের 10ই নভেম্বর গিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হচ্ছে, টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে, এবং আমাদের সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাছাড়া এই সুনামগঞ্জের হাওড় এলাকায় আমাদের আরেকটি মৎস্য গবেষণা কেন্দ্র অর্থাৎ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলার জন্য ইতিমধ্যেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য তারা ডিপিপি করছেন, এবং আমরা স্বপ্ন দেখছি হাওড় এলাকায় আমরা কবে রেল লাইনের স্বপ্ন দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্ন দেখিয়েছেন। এই ফ্লাইওভার করে যেহেতু সংযোগ দেওয়া হচ্ছে আমাদের স্বপ্ন আরো বেড়ে গেছে,
সেই কারণেই মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে ছাতকের সুনাম সিলেটে যে রেল লাইন সেই রেল লাইনের স্বপ্ন আমরা দেখছি আজকের এই সংসদে আমি দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি অতি সত্ত্ব সেই বাস্তবায়নের দিকে অবশ্যই তাকাবেন আমি হাওড়া এলাকার এই বন্যার সময় আমাদের গ্রামগুলো প্রতিরক্ষা করার জন্য আমাদের বিলিস প্রোডাকশন ওয়াল নামে একটি প্রকল্প এবং হাওড় থেকে ধান আনার জন্য ফার্ম এক্সচেঞ্জ রুট নামে একটি প্রকল্প আমরা এলজিডি মন্ত্রণালয়ের মাধ্যমে দিয়েছি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই আমাদের সেই সমস্যাও সমাধান হবে বলে আমি বিশ্বাস করি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের উন্নয়ন হচ্ছে এবং ইতিমধ্যে 750 মিটার 450 মিটার 320 মিটার 310 মিটার 870 মিটারের ব্রিজ কাজ চলমান আশীর্বাদ কাজ শেষ হয়েছে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমাদের আগামী নির্বাচনের আগেই উদ্বোধন করবেন বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার আমাদের এই হাওড় এলাকা নিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা নদী গোলা খননের জন্য আমাদের কয়েকটি নদী পাতলাই নদী এবং আমার এলাকায় 3টা কয়লার ল্যান্ডিং স্টেশন আছে এখান থেকে সারা বাংলাদেশে পাথর কয়লা বালু সারা দেশে যায় কিন্তু এই নদীগুলা শুকিয়ে যাচ্ছে এবং এই নদীগুলা খননের জন্য একটা প্রকল্প আমাদের পরিকল্পনা কমিশনে আছে 1718 কোটি টাকার একটি প্রকল্প আমি বিশ্বাস করি আগামী এক থেকে এটা অনুমোদন হবে বলে আমি বিশ্বাস করি আর তাছাড়া আমাদের এই হাওড় এলাকায় আরো অনেক উন্নয়ন হচ্ছে সময় কিন্তু কম আমাদের আসলে সময় পাচ্ছি না তবে আমি বাজেটের নিয়ে দুইটা আমার একটা মিনিট জি 2 মিনিট বলুন যেমন আমাদের এই বাজেটে আমাদের ট্যাক্স এবং ব্যাট আমরা বিভিন্ন শপিং মল কিংবা সুপারস্টোর শপে আমরা ট্যাক্স আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে ট্যাক্স তারা নেয় ব্যাট তারা নেয় কিন্তু এই ব্যাটটা সঠিকভাবে সরকারের কোষাগারে দিচ্ছে কিনা এই ব্যাপারে একটা মনিটরিং টিম করে এটাকে আরো গতিশীল করা যায় কিনা এই বিষয়ে তাহলে আমাদের সরকার এই যে ট্যাক্সের টাকা এবং সরকারের ব্যাটের টাকা আরো আসবে এবং এই এই বাজেটে অবশ্যই উপকৃত হবে এবং এই বিশ্বাস করি এই ব্যাপারে অবশ্যই একটু মনিটরিং বাড়াতে আমি অনুরোধ জানাই তাছাড়া এই আমাদের এই হাওড় এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী হাওড় বাতা চালু করেছেন আমাদের যারা সরকারি চাকরিজীবী আছে তারা কিন্তু এই হাওড় বাতা পেয়ে এখন কিন্তু আগে হাওড় এলাকায় পোস্টিং দিলে অনেকে যেত না এখন কিন্তু আমার এলাকার ডাক্তার সাহেবরা কিন্তু যান এই অনেক এই এখানে বক্তব্য শুনি যে ডাক্তার থাকে না কিন্তু আমার এই হাওড় এলাকায় ওই হাওড় বাতার কারণে শিক্ষক এবং ডাক্তাররা কিন্তু এখানে অবস্থান করেন এবং এখানে এটা একটা সফল উদ্যোগ আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের আরেকটা বিষয় আমাদের ওই হাওড় এলাকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই যেমন আমাদের বিভিন্ন জায়গায় যেমন এই বর্ষাকালে এই যে কয়েকদিন আগে বন্যা হলো সেই কারণে আমাদের হাওড় থেকে যে নদীগুলো আসছে ইয়ের নদী মেঘালয়ের থেকে নদীগুলো সৃষ্টি হয়ে ফ্লাশ ফ্লাড হয় এবং এই হাওড় এলাকায় যেমন আমাদের এই যে কবরস্থান গত কিছুদিন আগে যখন বন্যা হলো তখন অনেকে মারা যায় কিন্তু আমাদের সেন্ট্রালি যদি হাওড় এলাকায় বিলিস প্রোডাকশন ওয়ালের সাথে আমাদের যদি কবরস্থান করা যায় এবং ঈদগাহ মাঠ এবং বর্ষাকালে খেলাধুলার কোনো ব্যবস্থা থাকে না সেই হিসাবে একটি ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই আরো আমরা যে এগিয়ে যেতে পারবো আর আমি এক বিশ্বাস করি আমাদের এই সুনামগঞ্জে টাঙ্গর হাওয়ার সহ বিভিন্ন পর্যটন স্পট আছে সেখানে পর্যটন মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করি এই বিষয়ে পর্যটনের একটা অপার সম্ভাবনাকে অবশ্যই এখানে স্থায়ীভাবে ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই এবং আমি বিশ্বাস করি যেভাবে পদ্মা সেতুতে আমাদের যে উদ্বিগ্ন এই পদ্মা সেতু নিয়ে কত কথা আমরা অবশ্যই 25 তারিখে এসে আমরা কালের সাক্ষী হয়ে থাকবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই যেমন বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ